হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি সংযুক্ত আবারও চলে এসেছি আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। মাকে কয়েকদিন ধরে বলেই চলেছি যে মা একটু নবান্ন বানাও, খেতে ইচ্ছে করছে। মা বলছে আজ করব, কাল করব, এই করে করে মার সেই মোটে সময়ই হয় না। শেষমেশ আজ এই সময় হলো। তো মা বলেছিল যে সাত সকালবেলা উঠে তারপরে নবান্নটা বানাতে হয়। সেই মতো সকাল সকাল আজকে উঠে গেছি, আর এই যে প্রথমে ঘরের কোনো কাজ না করেই আমি নবান্ন বানাতে শুরু করে দিয়েছি। আমি অবশ্য এর আগে কোনো দিন নবান্ন বানাইনি, এই ফার্স্ট বানানো। আর নারকেলটা দেখেছো, ফোঁপড় হয়েছে। তো নবান্ন বানাতে একটা হচ্ছে লেওয়া নারকেল লাগে, আর একটা ফোঁপড়েলা নারকেল লাগে। এ নবান্ন কিন্তু সে নবান্ন নয় যেখানে রাজনৈতিক কার্যকলাপ হয়, এটা মোটেও ওটা নয়। এই নবান্ন হলো আমাদের গ্রামের বাড়িতে বছরের যে নতুন ধানটা ওঠে শীতকালের আগে আগে, সেই ধানের যে চালটা কুটে একটা নারকেল দিয়ে চিনি দিয়ে সুন্দর একটা ফ্লেভারের ড্রিঙ্ক বানানো হয়, শরবত বানানো হয়, সেটাকেই নবান্ন বলে। যারা খেয়েছো তারা তো টেস্টটা অবশ্যই জানো, আর যারা খাওনি তারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো। অনেক দিন হয়েছে নবান্ন বাড়িতে বানানো হয় না, তাই আজকে আমি উদ্যোগ নিয়েছি যে নবান্ন করেই ছাড়ব। তাই কালকে মা চাল ভিজিয়ে রেখেছিল আর আমাকে সবটা বলে দিয়েছে, আর সেই মতো আমি বানিয়ে ফেলেছি এই যে নবান্ন। আর নবান্নের উপরে ওই যে নারকেলের ফোঁপড়টা, সেটা কুচি কুচি করে দিয়েছিলাম, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো প্রথমেই আমি তোমাদের দাদাভাইকে টেস্ট করতে দিয়েছিলাম যে কেমন হয়েছে বলো তো। তোমাদের দাদাভাইয়ের রিয়াকশান দেখতেই পারলে। আর পুচকু খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, তাই পুচকুকে এই যে আমি খাইয়ে দিচ্ছি। কিছুটা ছিন্নি প্রসাদের মতো দেখতে হবে, কিন্তু টেস্টটা ছিন্নি প্রসাদের মতো নয়। সব্বাইকে দিয়ে দিয়ে আমিও বসে পড়েছি খেতে। তো আমার বেসিক্যালি মুড়ি দিয়ে নবান্ন খেতে ভালো লাগে। এই মতো এই যে আমিও বসে পড়েছি মুড়ি দিয়ে নবান্ন খেতে, আর যা বলো তাই বলো, আমার কাছে তো খুব ভালো লাগে। তোমাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আর গন্ধটা তো অসাধারণ। এটাই ছিল আজকে আমাদের ব্রেকফাস্ট। তো নবান্নর রেসিপিটি এরপরে আমি আপলোড করে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও। তো বাইরে এসে দেখি তোমাদের দাদা ভাই খাটে রং করছে, আর আমি ওকে বলেছি যে আমাকে একটু দাও রং করব, বলছে তুমি পারবে না, আমি এটা খাটে গালা করছি, রং না। তো আমি কি বললাম ঠিক আছে, তাই মন খারাপ করে গেলাম। তারপরে বলছে যে খাটের পায়াটা রয়েছে, নিচটা রয়েছে, সেগুলো নয় রং করে দিও তুমি। তাই শুনে আমিও একটু হ্যাপি হয়ে গেলাম। তো তোমাদের দাদা ভাই নিজের কাজ নিজে করতেই ভালোবাসে, ওনার কাজে যদি কেউ এসে বাহাত দেয় ওনার একদম পছন্দ হয় না। তো এখন এই যে খাটের যে কোনাগুলো আছে নিচের দিকে, সেগুলোকে বলেছে কালার করতে। এই যে আমি রং তুলি নিয়ে এখন বসে গেছি আর কালার করছে, আর তোমাদের দাদাভাই ওদিক থেকে বলেই যাচ্ছে যে উপরে গালা করেছি সেই সব সাইডে যেন রং না লাগে, যদি রং লাগে তাহলে আমার সাথে তুমুল ঝগড়া করবে। ওনার নিজের কাজ আমি বাহাত দিয়েছি, তাই আমার সাথে এরকম রাগারাগি করছে। আর এদিকে আমি মনে মনে ভয় পাচ্ছিলাম যে যদি রে উপরে একটু লেগে যায় তাহলে তো আর কুরুক্ষেত্র বেঁধে যাবে। তো শেষমেশ ভয়তে ভয়তে আমারও রং করা কমপ্লিট হয়ে গেছে, আর এই হলো আমার খাটের ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এতদিন ধরে যে খাটটায় আমরা ঘরে রেখেছিলাম সেটাকে আজকে বের করার পালা, কারণ আজকে নতুন খাটটা ঘরে ঢোকানো হবে। দেখতেই পাচ্ছো এই যে আমার রুম, আর এখন এখানে কোনো খাট নেই। তো তোমাদের দাদা ভাই এখন খাটটা রং টং করে কমপ্লিট করে দিয়েছে, এরপর খাট চলে আসবে। আমার এই খাটটা গালা করতে সময় লেগেছে 4 দিন। তো গালার সাথে আমরা আর কি মেহগুনির যে কালারটা কিনতে পাওয়া যায় সেটা একটু মিক্স করে দিয়েছিলাম, যাতে খাটের কালারটা ফুটে ওঠে। তো ঘরের মধ্যে লাইট একটু কম আছে, তাই বুঝতে পারছো না কালারটা কেমন, বাইরে বসে তো দেখতেই পাচ্ছো কতটা সুন্দর কালার হয়েছে। এখন সবার সামনে চলে আসছে আমাদের বাড়ির বাহুবলি, তার কারো কোনো সাহায্য লাগে না, নিজেই সে একা 100। তো খাটটা নিয়ে এসে সেট করাও শুরু করে দিয়েছে, দেখতেই পারছো খাটটা কিন্তু অতটাও হালকা না, প্রচণ্ড ভারী, একজন মানুষ কিন্তু নাড়াতে পারে না। তো তোমাদের দাদা ভাই অনেক কষ্টে খাটটাকে ঘরে নিয়ে এসেছে, আর এদিকে পুচকু তো পুচকুর কাজ করেই চলেছে। হ্যালো গাইস, দেখতে পাচ্ছো
কমপ্লিট হয়ে গেছে, এখন এই খাটে শো। তাই এই যে এখন এই খাটটা গোছানো হবে। তো তোমাদের দাদা ভাই কত কষ্ট করে রং করেছে, তো কেমন হয়েছে আমার এই খাটটা তাড়াতাড়ি করে কমেন্ট করে জানিয়ে কিন্তু সবাই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।